লাইভে যারা আছেন শুনছেন, অনলাইনে যারা আছেন, আজকে সেই এখন আমরা বৃহত্তর কলকাতা বলতে পারি, সোদপুর এখন যেটা কলকাতা থেকে ভারতবর্ষ ইন্ডিয়া যে মেন লাইন, কলকাতা থেকে যে ট্রেনগুলো যায় সোদপুর স্টেশন, সেই সোদপুর যে এলাকা সেটাই পানিহাটি পৌরসভার মধ্যে গণ্য। ওই পানিহাটি পৌরসভা পানিহাটিতে আজকের দিনে নিত্যসিদ্ধ ভগবত পার্ষদ রঘুনাথ দাস গোস্বামীকে সামনে রেখে তার কৃপার মহামহিমা বর্ণন করতে গিয়ে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু এবং ভগবান নিত্যানন্দ প্রভু যে সন্দেশ, যে তত্ত্ব, যে আনন্দ সংবাদ আমাদের দিয়েছেন, সে আনন্দ সংবাদ হলো আজকের দিনে ওই পানিহাটিতে দধি ছিঁড়া দণ্ড উৎসব রঘুনাথকে দিয়েছিলেন, দধি ছিঁড়ার দণ্ড মহোৎসব। সেখানে এখনো হুগলি জেলা, অ্যাকচুয়ালি ওটা হুগলি জেলার মধ্যে, এখনো সেখানে গঙ্গা বিরাজমান গঙ্গার তটে, যদিও অনেকটা গঙ্গা ওদিকে সরে গিয়েছেন, সেই ওইখানে রঘুনাথ দাস গোস্বামী পাদে কৃপা হয়েছিল, কৃপা করেছিলেন, গুরু কৃপা এবং ভগবত কৃপা ওইখানেই হয়েছিল। রঘুনাথ দাস গোস্বামীর উপরে গুরু কৃপা এবং ভগবত কৃপা একসঙ্গেই লাভ হলো ওই পানিহাটি ধামে। চৈতন্য মহাপ্রভু স্বপার্শ্বদে ওখানে প্রকট হয়েছিলেন, মহাপ্রভু যেখানে যেখানে বিচরণ করেছেন, প্রকট হয়েছেন, সেই স্থান তো আর সাধারণ স্থান হতে পারে না, পানিহাটি। ওই পানিহাটিতে হাজার হাজার কৃষ্ণগণে সমাবেশ হয়েছিল, রাধে রাধে। দেখো অবস্থা ঠিক আছে কিনা, নিতাই গৌর শীতনা প্রেমানন্দে হরি হো। এখন তো আমাদের অনেক সুবিধা হয়েছে, সহজভাবেই আমরা বাড়িতে বসে বসে অনলাইনে বিভিন্ন মহারাজদের, বিভিন্ন প্রবক্তাদের কথা শুনতে পাই। এই দধি ছিঁড়ার দণ্ড মহোৎসব কে উপলক্ষ করে বিভিন্ন মন্দির থেকে বিভিন্ন মহারাজগণ অনলাইনে তার উৎসব সম্বন্ধে অনেক দিকদর্শন করেছেন। আমরা রঘুনাথ গোস্বামী পাদের একটু পরিচয় জানি, তাহলে তার কথা শ্রবণ করতে আমাদের আগ্রহ এবং হৃদয়ঙ্গম হবে, আগ্রহটাও তীব্র হবে, হৃদয়ঙ্গম হবে,
আসলে রঘুনাথ গোস্বামী পাদ কে ছিলেন। সংক্ষেপে আমরা জানি পিতা মাতা এত কিছু দূরত্বে যাব না, জমিদারের সন্তান এটুকুনি আমরা জানি। জমিদার হিরণ্য মজুমদার ইত্যাদি ইত্যাদি ওদিকে আমরা যাচ্ছি না। কেমন তার পিতা, এক কথায় আমরা জানি জমিদারের সন্তান তিনি, এইটুকুনি। এগুলো কম বেশি আমরা অনেকবার শুনেছি। এখানে যারা শ্রবণ করছেন রঘুনাথ দাস গোস্বামী পাদ কেমন জমিদারের সন্তান, এদিকে আমরা একটু দৃষ্টিপাত করি। আজ থেকে প্রায় কত বছর আগে হবে, প্রায় 570 বছর আগেকার কথা, 570 বছর আগে, 70-75 বছর এরকম হবে, 1494 শতাব্দ, 1494 যদি হয় তাহলে এখন 2021 হিসাব করো, আর একটু কম হবে। মহাপ্রভুর কত চলছে, 534, তাহলে তার আরো 94 থেকে হিসাব করো, তাহলে হয়ে যাবে এদিকে 94 মানে 6, আর এদিকে 21, 6 আর 21 কত, 27, তার মানে 527 বছর মত। রাধে রাধে নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি। এক কথায় আমরা বুঝি অনেক অনেক বছর আগে, 600 বছর আগেকার কথা, 500 বছরের উপরে, 526 আর 27 যাই হোক, এত বছর আগে তখন তার সেই জমিদারে মানে হিরণ্য মজুমদারে, ঠিক বলছি তো, জমিদার হিরণ্য মজুমদারের, মজুমদার টাইটেল কোথা থেকে এলো, আসলে কায়স্থ যারা হয় তাদের মজুমদার টাইটেল হয় না, এটা জমিদার প্রদত্ত পাওয়া টাইটেল। তো তারা কায়স্থ ছিলেন, রঘুনাথ দাস মজুমদার, কায়স্থ বলতে ক্ষত্রিয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ চারটি বর্ণ, তার মধ্যে শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, দ্বিতীয় হল ক্ষত্রিয়, তৃতীয় বৈশ্য, চতুর্থ শূদ্র, তা দুই বর্ণের পৈতা হয়, সংস্কার হয়, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের পৈতা থাকে মানে যজ্ঞসূত্র থাকে, সবাই জন্মগত সংস্কার করে তাদেরকে পৈতে দেওয়া হয়। এই জন্য দেখবেন ব্রাহ্মণরা কায়স্থদের হাতে গ্রহণ করে, এখন সমাজে এগুলো আছে, যত বড়ই কৃষ্ণ হোক না কেন আর প্রসাদ গ্রহণ করে না কেন, হাতে নেবে না যদি নিচু বংশের হয়, এগুলো এখনো সমাজে কুসংস্কার রয়ে গেছে। আগেকালকার দিনে তো এটা হতোই না, তো বিবাহবাদি কায়স্থ পর্যন্ত হতো, মানে ক্ষত্রিয় ব্রাহ্মণদের ভিতরে বিবাহবাদি হতো। রঘুনাথ দাস গোস্বামী পাদ কায়স্থ কুলোদ্ভূত এবং দেখতে কেমন ছিলেন, রঘুনাথ দাস গোস্বামীর রূপ কেমন ছিল কে বলবে,
তার রূপ কেমন ছিল? রঘুনাথ দাস গোস্বামী পাদের শরীরের যে উজ্জ্বলতা সেটা কেমন? তখনকার সময় 20 লাখ টাকা বাৎসরিক ইনকাম, তা নবাবকে ট্যাক্স দিতে হতো 12 লাখ টাকা, আর বাদ বাকি 8 লক্ষ টাকা বাৎসরিক ইনকাম ছিল রঘুনাথের, অর্থাৎ হিরণ্য গোবর্ধন মজুমদারে, হিরণ্য গোবর্ধন দাস মজুমদারে। আজ থেকে যদি 527 বছর 26 বছর আগে বাৎসরিক 8 লাখ টাকা হয়, তাহলে এখন কত হতে পারে? রাধে রাধে। 8 লাখ টাকা না, 8 লক্ষ মুদ্রা বলা হয়েছে, মুদ্রা। তখন এসব লাখ শব্দ টব্দ ছিল না, মুদ্রা মুদ্রা শব্দ ছিল। এখন কোটি কোটি টাকা হবে, কোটি কোটি টাকা। এইরকম বংশে জন্মগ্রহণ করে রঘুনাথ দাস গোস্বামী পাদ কি করলেন দেখুন। দেখতে কেমন? আজান উলম্বিত বাহু, তপ্ত কাঞ্চনের ন্যায় অঙ্গ, রাধারানীর মতো অঙ্গ গান্ধী ছিল রঘুনাথে। ও তাকে দেখলে যে কোনো স্ত্রী জাতি তাকে পতিরূপে পাওয়ার জন্য উন্মত্ত পাগল হয়ে যেত। সেই রঘুনাথ বলছেন আমি বিবাহ করব না, কি অবস্থাটা দেখুন। আচ্ছা, বিবাহ করব না প্রতিজ্ঞা তো অনেকেই করে, কিন্তু পালন করাটা বড় কঠিন কাজ। রাধে রাধে, পালন করা বড় কঠিন কাজ। এহানো জমিদারের সন্তান রঘুনাথ দাস গোস্বামী পাদ, তাকে দণ্ড দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। শ্রী ভগবানের পূর্ণ শক্তি নিত্যানন্দ, ভগবানের পূর্ণ শক্তি গুরুতত্ত্বরূপে প্রকট, অর্থাৎ ভগবান দুই রূপে প্রকট, এক গুরু রূপে মানে নিত্যানন্দ রূপে, আর স্বয়ং ভগবান রূপে সেখানে চৈতন্য মহাপ্রভু রূপে। এবং চৈতন্য মহাপ্রভু ভগবত্তাকে নিয়ে প্রকট হলেও সেটা আচ্ছাদিত হয়ে গেছে রাধা ভাবের দ্বারা, সেখানেও ভক্তভাব এবং রাধাভাব মানে সেখানেও সেই গুরু কৃপার ভাব মূর্তিকে ধারণ করেছেন দুই দিকে। তাহলে দুজনই গুরু কৃপার ভাব মূর্তি প্রকাশ করছেন কলিযুগের জন্য। দেখুন, এক চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হলেও তার রাধাভাব প্রকাশ, ভগবত্তা আচ্ছাদিত হয়ে আছে, রাধারানী গদাধার রূপে প্রকট আলাদা ব্রহ্মচারী, আর এক রাধা হলেন মিলেমিশে একাকার হয়েছেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে, ভাব কান্তি সবটাই রাধা। তাহলে ভাবটাই তো প্রধান এবং কান্তিটাও রাধার কান্তি। তার রাধারানী হচ্ছেন স্ত্রী স্বরূপে গুরুতত্ত্বের মূল আধার, আর নিত্যানন্দ প্রভু হচ্ছে পুরুষ দেহধারী পুরুষ স্বরূপে গুরুশক্তির মূল আধার। তাহলে এতভাবে যিনি স্ত্রী স্বরূপে রাধারানী দাপর পর্যন্ত প্রকট হয়েছেন সেই গুরুতত্ত্ব, কিন্তু কলিতে দুজনই পুরুষতত্ত্বে পুরুষ স্বরূপে প্রকট। এখানে চৈতন্য মহাপ্রভুর
সেই রাধাবাব আছে, সেখানেও পুরুষতত্ত্ব রূপে গুরুতত্ত্বের প্রকট। আবার স্বয়ং রাধাদেবী যখন আলাদাভাবে প্রকট হলেন, সেখানেও গদাধর রূপে বাংলাদেশের চট্টগ্রামে, সেখানেও সেই আজন্ম নষ্টিকী ব্রহ্মচারী, সেখানেও পুরুষ স্বরূপে গদাধর রূপে প্রকট। দেখুন এখানে স্ত্রী স্বরূপে কেহ নেই কলিযুগে, ধ্যান দিতে হবে। অর্থাৎ কেননা এই যে এখন ফেসবুকে এত লেখালেখি হচ্ছে কৃষ্ণলীলাকে নিয়ে, যেভাবে লিখছেন সবাই বিরোধীরা, হ্যাঁ ফেসবুকের মধ্যে কত কথা, কৃষ্ণের রাসলীলাকে নিয়ে এত বাজে বাজে কথা মন্তব্য করেছেন, ভাগবতের আবার শ্লোক উল্লেখ করে কেমন। ভাগবতের শ্লোক উল্লেখ করে দশম স্কন্ধের রাস পঞ্চাধ্যায়ের শ্লোক উল্লেখ করে বলছেন, বাংলা ভাষায় এমন বিকৃতি করে লিখেছেন, সংস্কৃত শ্লোকের ভিতরে এগুলো আদৌ নেই এক কথা। দ্বিতীয়ত যতটুকুনি আছে, হ্যাঁ অনেক কিছু গোপনীয় কথা রাসের কিছু বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে, সেটাও সকলের সামনে নহে, সকলের ভক্তগণের সঙ্গে নহে। সে আস্বাদন করেছিলেন একমাত্র রায় রামানন্দন সঙ্গে চৈতন্য মহাপ্রভু, আর কোনো ভক্তের সঙ্গে নয়। ধ্যান দিতে গোদাবরী তটে যে কথা রায় রামানন্দের মুখে শুনতে চেয়েছিলেন, বারবার বলছেন, রায় ইহ ভাজ্য আগে কহ আর, বলতে বলতে যখন গোপীদের ভক্তির জায়গায় এসেছিলেন, তখন মহাপ্রভু রায়কে বলছেন, রায় ইহ হয় আগে কহ আর, তোমার কাছে যে জিনিস আমি শুনতে চাইছি এটা এও নয়। তো সেই কথা রায় রামানন্দ সঙ্গে আস্বাদন করেছিলেন চৈতন্য মহাপ্রভু, রায় রামানন্দ সম্বাদ। গোদাবরী তটে আর কেউ ছিল না, রায় রামানন্দ ছিল আর চৈতন্য মহাপ্রভু ছিলেন, সেই আস্বাদন হয়েছিল। আর শিবাসের বাড়িতে আস্বাদন করেছিলেন রাস চৈতন্য মহাপ্রভু, এই যে বিয়ানী বাজারে শিবাসের। পরে তো শিবাস ঠাকুর নবদ্বীপে চলে গিয়ে বসবাস করেন, ওইখানে শিবাস পণ্ডিতের বাড়ি এখনো আছে শ্রীরাম নবদ্বীপে। যে প্রসঙ্গে আমরা শুনছিলাম যে দেখুন কিভাবে লিখেছেন, এর উত্তর দিয়েছেন শাস্ত্রে, আমরা যেভাবেই লিখিক না কেন, যেভাবে বাজে ভাষায় আজকে অনলাইন যেমন তাড়াতাড়ি প্রচার হয়েছে মহাপ্রভুর কথা, তেমনি নানা কথার দ্বারা বহু বহু মানুষ যারা আছেন ধর্ম থেকে অন্য ধর্মে যে তারা রূপান্তরিত হচ্ছে, এটার একটা প্রধান কারণ অনলাইন। তা রাধাকৃষ্ণের প্রেমটাকে যেভাবে বর্ণনা করেছে তারা বাজে ভাষায়, বলেছেন কৃষ্ণ যে সমস্ত কথা বললেন এগুলো মুখে আনবার মতো বিষয় নয়, তবে তাদের জন্যই উত্তর যারা অনলাইনে দিয়েছেন এটা, যারা এটা দিয়েছেন তাদের জন্যই উত্তর দেওয়া হচ্ছে। এই জন্য এই যুগে স্বয়ং ভগবান বললেন, আমি তিন যুগে যে সমস্ত লীলা করে এসেছিলাম, আমার পূর্ণ শক্তি মাতৃশক্তি আলাদা রূপে ছিল, স্ত্রী স্বরূপে ছিল, স্ত্রী স্বরূপে এই দেহগত ভেদ যে স্ত্রী পুরুষ,
কলিযুগে এটা থাকবে না। আমার যত পার্শ্বদাতি আছে যাদের সাথে আমি লীলা করেছি তিন যুগে, এদের সকলকে আমি নেব, কিন্তু কেহ স্ত্রী স্বরূপে থাকবে না, সবাই থাকবে পুরুষ স্বরূপে। আমাকে যে কলঙ্ক তিন যুগে দিয়েছে আর কেউ দিতে পারবে না। এটা বোঝাবার জন্যে যে দেখো, তোমরা যে সাধারণ মানুষ দেহগত ভেদে দেহের দ্বারা যে বিচার করো, তুমি স্ত্রী তুমি পুরুষ, তার দ্বারা তাদের কাম বাসনাকে চরিতার্থ করবার জন্য যদি একটা স্ত্রী এবং পুরুষের যে মিলন হয়, সেই মিলন আর ভক্ত ভগবানের মিলনের ভিতরে যে আকাশ পাতাল কৃতজ্ঞতা, এটা দেহের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণরূপে আত্মার সঙ্গে সম্পর্কিত। আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণন্দ্রে প্রীতিবাঞ্ছী ধরে প্রেম নাম। এত কথা বলবার পরেও আমার এই মন ওই দিকেই যাচ্ছে। রাধা কৃষ্ণের লীলা যখন হচ্ছে, রাধারানী আছেন স্ত্রী স্বরূপে, কৃষ্ণ আছেন পুরুষ স্বরূপে, যখন এই রাস দেখা হচ্ছে, তখন আমি যে বাড়িতে রাস করি সেটার কথাই আমার ভিতরে ভেসে আসছে। এজন্যে এই কলিতে সম্পূর্ণরূপে যে কথা আজকে আপনারা শুনছেন, এই একটা পয়েন্ট, এটা কোথাও শাস্ত্রে পড়ে পাওয়া যাবে না, কোনো গ্রন্থ পড়ে পাওয়া যাবে না, মুখ্য কারণ গৌণ কারণ অবতারের কথা পাওয়া যাবে, কিন্তু সবাই কেন পুরুষ স্বরূপে এসেছিলেন এ উত্তর দিতে গেলে সেই সাধু মহাত্মার অনেক অনেক পরম ভজন থাকতাম, তবে সে বলতে পারবে। এই কলঙ্ক থেকে জগৎবাসী থেকে মুক্ত হবেন নিজে, আর জগৎবাসীকে প্রকৃত ভগবত প্রেম এটা অনুভূত, অর্থাৎ অনুভূতি করানোর জন্যে। ওই যে অনর্পিত চরিঞ্চিরাত শ্লোকে বলে দিলেন, আমি দেব জীবকে দেব এই কলিযুগে এই দুর্লভ প্রেম, যা অন্য যুগে দিইনি, কলিযুগের জন্য আমি নিয়ে এসেছি। তাই এটা দিতে গেলে যদি ওই পুরুষ আর স্ত্রী ভেদ বুদ্ধি থাকে তাহলে তো দেয়া যাবে না। ওই যে শ্লোকে বললেন অনর্পিত চরিঞ্চিরা, এই শ্লোকটি কোন গ্রন্থের শ্লোক? অনর্পিত চরিঞ্চিরাত কার লেখা শ্লোক? এটি রূপ গোস্বামী পাদের বিদগ্ধ মাধবের শ্লোক। বিদগ্ধ মাধব রূপ গোস্বামী পাদ দেখুন মহাপ্রভুর মনের কথাটা বলছেন, নিজের লোকই তো তার মনের কথা বলতে পারে না, তার কাছে শেয়ার করে। তো শ্লোকটি উচ্চারণ কেমন হবে সবাই শুনুন, যারা শিক্ষিত আছেন তাদের উচ্চারণটা সঠিক হতে হবে। সংস্কৃত অনর্পিত চরিঞ্চিরা করুণাবতীর্ণ কালো সমর্পিত উন্নত উজ্জ্বল রসা সহকতি শ্রিয়ম হরি উরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়স্কন্দরে সুরথুবা সচিনন্দন। তাহলে অনর্পিত চরিঞ্চিরা
যা তিন যুগে দান হয়নি, দান করেননি, দাতা তো চায়। আর এই প্রেম দান করতে গেলে যে কোনো ব্যক্তি তো দান করতে পারবে না, প্রেম ধর সেই বৃন্দাবনের প্রেম, পরকিয়া মধুর প্রেম। পরকিয়া মধুর মানে সহজভাবে একটা বুঝি, পরকিয়া মধুর প্রেম মানে হলো সর্বস্ব দিয়ে যিনি কৃষ্ণ সেবা করে, রাধে রাধে। পরকিয়া মধুর মানে নিজের চরিত্রটাকে খারাপ করে না, ধ্যান দিতে হবে এই ভাষা। এই জন্য বলছি জগতের মানুষের বিশেষ করে আমাদের বাঙালিদের একটা ধারণা যে পরক্রিয়া মধুর প্রেম শ্রীকৃষ্ণ রাধার সাথে করেছেন, আমরাও পরক্রিয়া প্রেম করো, অনেক লুকিয়ে লুকিয়ে অন্যের বউকে ভালোবাসবো। পরক্রিয়া প্রেমের একটি সহজ উত্তর হলো ধ্যান দিন, যারা যে সমস্ত ভগবত ভক্তরা সর্বস্ব দিয়ে কৃষ্ণ সেবা করেছিলেন, উপার্জিত যা ধন টাকা পয়সা সেটাও কৃষ্ণের চরণে নিবেদন করে দিয়েছিলেন, আর এই দেহটা দিয়েও কৃষ্ণ সেবা করেছিলেন। আমরা এই দেহটা কখন দিই? এই সংসারে সারা দিন পরিশ্রম করি, তারপরে দুটো তিনটের সময় দিয়ে দেহটা দিয়ে একটুখানি কৃষ্ণ সেবা করি, একটু ভল জল কেটে একটু রান্না করে কম বেশি ভগবানকে দিই। আবার কেউ সারা জীবন যৌবন সংসারে শেষ করে এসে বৃদ্ধকালে আসে কৃষ্ণ সেবা গুরু সেবা করবার, তখন আর গুরু সেবা হবে কৃষ্ণ সেবা হবে বলুন তো? যাদের বয়স হয়ে গেছে তারা তো ভগবানের কথা শুনতে গেলে ঠিকমতো বসতে পারে না, বারবার টয়লেটে যেতে হয়, তখন গুরু সেবা কৃষ্ণ সেবা তো করা যাবে না। তখন গুরুদেবকে শ্রীকৃষ্ণকেই আমার সেবা করতে হবে, কারণ আমি তো পারবো না, তখন তো আমার সেবা করবার জন্য আর একজনকে প্রয়োজন হয়। তাহলে যারা বাল্যকাল থেকে এই শরীরটা দিয়ে উপার্জিত যা ধন ছিল যখন বড় হলো সব দিয়ে সর্বস্ব দিয়ে যারা কৃষ্ণ সেবা করে তাদেরকে বলা হয় পরক্রিয়া মধুর রসের অধিকারী। তারা সর্বস্ব দিয়ে যারা কৃষ্ণ সেবা করেছে, আমরা আসি রঘুনাথের কথায়। আমরা এই প্রসঙ্গে আসলাম যেহেতু আজকে অনলাইনে কথাটা দেখে মনে খুব কষ্ট হলো, আর এই কথাগুলো শুনেই মানুষ ধর্মান্তরিত হয়ে থাকে, তাদের জন্য বলছি যারা অনলাইনে আছে। আজাদ দুর্বুদ্ধি আমাদের, এই সমস্ত বাজে কথায় কান দেবেন না, আপনারা শুনে নিন। যে রাসপঞ্চাধ্যায়ের শ্লোকের কথা উল্লেখ করে বলা হয়েছে, একে যেভাবে বাংলা ব্যাখ্যাটা করা হয়েছে ওই ব্যাখ্যা মূল শ্লোকে নেই সংস্কৃতে। সব কথার একটাই সংক্ষেপে উত্তর দিয়ে দিই আমরা, সেই প্রিয় পার্ষদ নিত্যসিদ্ধ পার্ষদ রঘুনাথের কথা শুনব। তার একটাই উত্তর, যার উপরে আর কোনো উত্তর হয় না, সহজ সরলভাবে যারা বলছেন রাধা কৃষ্ণের প্রেমকে নিয়ে যেভাবে ব্যঙ্গ করেছেন তাদের জন্যে। কৃষ্ণ যখন গোপীদের সঙ্গে লীলাবিলাস করেছিলেন, বস্ত্র হরণ করেছিলেন, গোপীদের বস্ত্র নিয়ে কদম্ব বৃক্ষে উঠে গিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল 7 বছর আর গোপীদের বয়স হচ্ছে 6 বছর, কুমার এবং কুমারী বলা হয়েছে। পরিষ্কার রাসপঞ্চাধ্যায়ের ভেতরে উল্লেখ করা হয়েছে শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন তখন তারা কুমার এবং কুমারী, বয়স গোপীদের বয়স 6 বছর, কৃষ্ণের বয়স 7 বছর। এবার আপনারা বলুন তো, এখনো গ্রামগঞ্জে আছে না, এখানেই যারা অনেকে আছেন হয়তো
এইরকম ছয় সাত বছর পরে পুকুরে বা জলাশয়ে নদীতে স্নান করতে গেলে ওইখানেই উপরে প্যান্ট জামা খুলে ন্যাংটা করে এক ঝাঁপ দিয়ে নদীতে নেমে পুকুরে নেমে স্নান করেছেন, এখনো আছেন এই বয়সে। হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, ছয় বছরের একটা মেয়ের আর কি আছে, তাকে ন্যাংটা করেই স্নান করায়, পুকুরে নেমে জলাশয়ে নদীতে নেমে এই বয়সে বহু আছে এখনো গ্রামগঞ্জে দেখতে পাবেন ছেলেরা, যে নদীর ধারে পুকুরের ধারে গিয়ে প্যান্ট জামাটা উপরে খুলে রেখে দিয়ে ন্যাংটা হয়ে নেমে যায়। এর জন্যে কোনো দোষাবহ নেই, যে গোপীদের বস্ত্র হরণ করে তিনি কদম্ব বৃক্ষে চড়েছিলেন শ্রীকৃষ্ণ, গোপীদের বয়স ছয় বছর, ছয় বছর বয়সে গোপীদের বস্ত্র নিয়ে গেলেই কি আর থাকলেই কি, শ্রীকৃষ্ণের সাত বছর বয়স, তখন এইসব লীলা করেছেন। এইসব লীলা তো সকল জাতির মধ্যে সর্বজায়গায় আছে, এই সময় তারা জল আদিতে কোথাও জলাশয়ে যখন স্নান আদি করতে যায়, অনেকেই আছে গ্রামগঞ্জে এখনো ন্যাংট হয়ে উলঙ্গ হয়ে স্নান করে, রাধে রাধে, একই না? এখানে যারা আছেন ভক্তবৃন্দ শ্রবণ করছেন যারা, তারা হয়তো অনেকে এইভাবে স্নান করেছেন পুকুরে নদীতে, অনেকে হাসছেন মুস্কি মুস্কি, আর তার হাসির দ্বারা জানিয়ে দিচ্ছেন যে হ্যাঁ আমি এইভাবে স্নান করেছি, রাধে রাধে, বড় হয়ে গেছে তো এখন তো। এ হলো তাদের জন্য উত্তর। এই ধরাধামে কৃষ্ণ যখন লীলা করেছিলেন, রাসলীলা করেছিলেন, তখন মনুষ্যরূপে তিনি প্রকট হয়েছিলেন, তথাপি তিনি সাধারণ মনুষ্য ছিলেন না, অসাধারণ। সেই শ্রীকৃষ্ণ রাসলীলা যখন করলেন, গোপীদের বয়স ছয় বছর সাত বছর, সুতরাং এখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না, যাদের মনে দুর্বুদ্ধি ঢুকিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বাংলা সিরিয়ালে যে রাধা কৃষ্ণের যে সিরিয়াল টিভিতে দেখা হয়, এত ভাইরাল হয়েছে, মন গড়া একটা ডাইরেক্টর, গাধা বলি তাকে আমি, কিচ্ছু জানে না একটা, শাস্ত্রের কোনো খ তার জ্ঞানকাণ্ড নেই, টিভি সিরিয়াল রাধাকৃষ্ণের চরণে সে অপরাধ করেছে, এর অপরাধের দণ্ড হবে, ভগবান দেবেন তাকে, রাধাকৃষ্ণের লীলাকে নিয়ে এরকম ছেলে খেলা করা, শাস্তি পাবেন, ভগবান দেবেন তাকে অবশ্যই। আর এটার জন্যেই এই অবতার, কোথাও শুনতে পাবেন না এটা, শাস্ত্রে পড়ে পাওয়া যাবে না, কেন পুরুষ বলা হয়েছে পুরুষ দেহ ধারণ করেছে, কেন এর উত্তর, তার জন্যে তাকে চরম ভজন করতে হবে, এই জন্যে। এবার স্ত্রী স্বরূপে কাউকে নিলেন না, সব গুরুতত্ত্বকে দুইভাবে প্রকট করে নিলেন, রাধারানী গদাধর রূপে, আবার রাধারানীর অঙ্গকান্তি ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু, আর এদিকে সেই গুরুতত্ত্বের মূল আধার পূর্ণ শক্তিরূপে নিত্যানন্দ প্রভু। দেখো কতভাবে গুরুতত্ত্বের প্রকট হলো কলিতে, কেন কলিতে একমাত্র জীবের উদ্ধারের রাস্তা হচ্ছে গুরুচরণ সেবা ছাড়া আর হল কোন, সব যুগে থাকলেও কলিযুগের জন্য বিশেষ, কেন ওই যে বললেন অনর্পিত চরিঞ্চিরাত, যে প্রেম আমি তিন যুগে দান করে নিয়ে এই যুগে দেব কলিতে, সভক্তি শ্রিয়ম, সেই তার নিজ ভক্তি উন্নত উজ্জ্বল রস, সেই ব্রজ প্রেম রস দেব আমি কলিযুগে, যে যুগের এক পাত মাত্র ধর্ম আছে দেব, সেটা পাবে কার মাধ্যম দিয়ে, একমাত্র গুরুদেবের মাধ্যম দিয়ে,
গুরু ছাড়া পাওয়া যাবে না, গুরু সেবার দ্বারা পাওয়া যাবে। এই জন্যই তো বারবার রঘুনাথকে ঘুরিয়ে দিয়েছিলেন, কেননা রঘুনাথ এই কলিযুগে জন্মগ্রহণ করে গুরু ছাড়াই ভগবত কৃপা লাভ করতে চেয়েছিলেন। অনেকে বলে না, ফির হইয়া ঘরে যাও, স্থির হইয়া ঘরে যাও, না হয় বাতুল। এই যে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, এই কথাকে শুনে যারা সংসার ছেড়ে ত্যাগী হয়ে যায়, দেখো রঘুনাথকে বাড়ি ফিরিয়ে দিয়েছেন। সুতরাং ফল্গু বৈরাগ্য করতে হবে না, এরকম উপদেশ দিয়ে থাকে। কিন্তু রঘুনাথকে কেন ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তার কারণটা কি? রঘুনাথ তারপরে কি গৃহে ছিলেন বুঝতে হবে, জানতে হবে। গৃহে রইলেন কি রঘুনাথ? দেখুন চৈতন্য চরিতামৃতে কি বলা হলো, রঘুনাথ যখন উন্মত্ত হয়ে দুইবার পালিয়ে সংসার ছেড়ে চলে গেলেন চৈতন্য মহাপ্রভুর চরণে, সাধু সঙ্গীর দ্বারা যখন অনুভূত হলো, তখন কি করলেন রঘুনাথ? ভাবলেন এই অনিত্য সংসারে এই জীবনটা নষ্ট করে মনুষ্য জন্ম পেয়েছি, শুধু বিষয় ভোগ করবার জন্য নয়, মনুষ্য জন্মটা হলো ভগবত আরাধনার জন্যে। এজন্যে দেবতারাও এই মনুষ্য জন্মের প্রার্থনা করে। কোনো দেব এবং দেবী রূপে কোনো দেবতাগণ, কোনো দেবতার রূপে স্বয়ং ভগবান কখনো প্রকট হননি, একমাত্র মনুষ্য রূপে স্বয়ং ভগবান প্রকট হয়েছিলেন। ধ্যান দেবেন কথা। এই জন্যে চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলে দিলেন, যে কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবকু তাহার স্বরূপ। কত বড় কথা বললেন, এই ইহ জগতে শ্রীকৃষ্ণের যত প্রকার লীলা আছে এই ধরাধামে, শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, উত্তমের ভিতরে বলছেন সর্বোত্তম, উত্তম সর্বোত্তম, যার উপরে আর কিছু নেই, উত্তমের উপরে যেটা থাকে সেইটা সর্বোত্তম নরলীলা। কেন সর্বোত্তম হয়ে গেল নরলীলা? এজন্যে নররূপে স্বয়ং ভগবান প্রকট হয়েছে, এই জন্যে সর্বোত্তম, উত্তমের থেকে উপরে। উত্তম আমরা শ্রেষ্ঠ বলি, সর্বোত্তম অতি উত্তম, যার উপরে আর কিছু হয় না। কেন? স্বয়ং ভগবান প্রকট নররূপে মনুষ্যরূপে, কিন্তু দেবতারূপে স্বয়ং ভগবান কখনো প্রকট হয়, ধ্যান দিতে হবে। এজন্যে এই মনুষ্য জন্ম লাভের জন্যে দেবতারাও আকুলিত বিকলিত, আর মানব তারা কি করছেন, এই মনুষ্য জন্ম লাভ করে তারা সদা সর্বদা বিষয় ভোগ নিয়ে ব্যস্ত আছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবন থেকে এইটা আমাদের বড় শিক্ষা নিতে হবে, যে
বরাবর। রঘুনাথ দাস গোস্বামী পা তাই কি করলেন, একবার নয় দুবার পালিয়ে গেলেন সরাসরি চৈতন্য মহাপ্রভুর কাছে। কিন্তু ওই যে বললেন যথা যে বিষয় ভোগ কর অনাসক্ত হইয়া, তাহলে দুইবার ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার কারণটা কি? এর কারণ তো থাকবে ফিরিয়ে দেওয়া। আর দণ্ডটাই কি রঘুনাথের? আমরা দেখছি দধি ছিঁড়ার দণ্ড দিয়েছে রঘুনাথকে, যত ভক্তবৃন্দ আছে তাদের জন্য ব্যবস্থা করেছে। রঘুনাথের দৈন্য এবং বিনম্রভাব এতটাই ছিল, পানিহাটিতে যখন শ্রবণ করলেন নিত্যানন্দ প্রভু এসছেন, দূর থেকে লুকিয়ে লুকিয়ে প্রণাম করলেন, দূর থেকে নিত্যানন্দ প্রভুকে। এর আগেই চৈতন্য মহাপ্রভুর মুখে শুনে নিয়েছেন নিত্যানন্দ রঘুনাথের কথা, শুনে নিয়ে নিত্যানন্দ প্রভু ডেকে নিলেন। ডেকে নিলে দেখুন চোরা বললেন, চোরা যে চুরি করে সে তো চোরা বলে, এখানে ভক্তি চুরি করেছেন তিনি। আর ভক্তি যদি কেউ চুরি করে সে আরো প্রশংসনীয় হয়, তাই তো দণ্ড হবে। এবার সেই দণ্ডটা কি? সেই দণ্ড দিলেন শিরাধে নিতাই গৌর শীতানা প্রেমানন্দে হরি জয় জয় শ্রী। দুইবার দুইবার চলে গেলেন, এবার কি করলেন দেখুন। মায়ের মমতাটা সব থেকে বেশি হয়। রাধে বক্সের কাছে কারোর মোবাইল আছে নাকি? ও এটা টানছে। দুই দুই বার পালিয়ে গেলেন, তিনবারে সফল হলো, কিন্তু তিনবারের বন্ধনটা কেমন বাড়িতে হলো দেখুন। লম্বা চওড়া বন্ধন, মায়ের মমতা। মা বললেন, স্বামীকে বলে দিলেন, জমিদারকে বলে দিলেন, এই সন্তান ছাড়া আমি বাজব না। তাহলে কি করা যায়? এর বন্ধন একটা সব থেকে বড় বন্ধন। কি বন্ধন? বড় শিকল, এর থেকে বড় শিকল আর হয় না। সেই বড় শিকলটা কি? এই এই সংসারের ভিতরে সব থেকে বড় একটা বন্ধন আছে, যে বন্ধন অতিক্রম করে কেউ যেতে পারে না। সেই বন্ধনে
বন্ধন করলেন রঘুনাথকে। সেই বন্ধনটা কি? বিবাহ বন্ধন। বিবাহ এখানে বেঁধে দিলেন। আবার কেমন জানেন, রাধে রাধে নিতাই, চলো জেনারেটর চালিয়ে দেবে, জেনারেটর জেনারেটর চালিয়ে দাও, আমরা এমনি এমনিতেই শুনি, ঠিক আছে, জেনারেটর চালিয়ে দেবে এক্ষুনি, আর বক্স বোর করে কাজ নেই। রাধে রাধে জানিতাই জয় গৌর। শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই হাত তুলুন, সবাই হাত তুলে, পেছনেও হাত তুলে যে শুনতে পাচ্ছে, চলো চিল্লিয়ে চিল্লিয়েই বলি, রাধে রাধে। বড় বন্ধন, সেই বন্ধনে আবদ্ধ করলেন বিবাহ, এর থেকে বড় শিকল আর কিছু হয় না। পায়ে বেড়ি পড়ে গেল, দুই পা ছিল এখন চার পা হয়ে গেল। আবার এমন শিকল জানেন, শিকলটা কোনো সাধারণ শিকল না, অনেক সুন্দর শিকল, মানে এমন এক কন্যা জোগাড় করলেন তাকে দেখতে কেমন অপ্সরার মতো সুন্দরী, যে সুন্দরীর পেছনে সারা জগতের পুরুষ ধাবিত হয়। দেখুন তো কত বড় বন্ধন। এই জন্যে অপ্সরার মতো সুন্দরী একটি মেয়ে দেখে রঘুনাথের বিবাহ দিয়ে দিলেন। যেখান থেকে বেরিয়ে আসার আর কোনো রাস্তা হয় না, এর থেকে বড় বন্ধন আর কিছু হয় না, বিবাহ বন্ধন। এটা দিয়ে দিলেন কেন? ওই যে মা বললেন, এই ছেলে ছাড়া আমি বাঁচতে পারবো না। রঘুনাথকে বললেন, বাবা গৃহে থেকেও তো হরিভজন করা যায়। মায়ের তালে বাবাও বললেন, জমিদার, তিনিও বললেন, বাবা বাড়িতে মন্দির করে দি, এখানেই তুমি ভগবানের সেবা পুজো করো, সংসার ছেড়ে যাওয়ার কি দরকার আছে, বাড়িতে বসে গৃহে থেকেও তো ভজন করা যায়। আমরা যেমন বলি যে সমস্ত ছেলেরা গৃহ ছেড়ে সংসার ছেড়ে চলে আসতে চায় ভগবানের সেবা করতে এই জন্মে, তাদেরকে বাধা দেওয়ার জন্যে সংসারে সবাই তৈরি হয়ে থাকে, একটাই বুদ্ধি দিতে থাকে, বাবা বাড়িতে থেকেও তো ভজন করা যায়, সংসার ছাড়ার কি দরকার আছে, রাধে রাধে। এই উপদেশ দেওয়ার জন্যে কিন্তু 100 ভাগ মানুষের ভিতরে 99% মানুষ এই উপদেশই দিতে থাকে, রাধে রাধে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিহ, জয় জয় শ্রী রাধে। নিরানব্বই ভাগ মানুষ এটাই ভাবে যে যে গৃহে থেকে ভজন করো তোমরা, গৃহ ছেড়ে যাবার দরকার নাই। রঘুনাথকেই তদ্রূপ উপদেশ দিয়ে রাখলেন, এবং সব থেকে বড় বন্ধন যেটা, বড় শিকল দিয়ে বেঁধে দিলেন বিবাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, এবং এমন এক সুন্দরী নিয়ে আসলেন যা অপ্সরাগণের থেকেও সুন্দরী। বলা হচ্ছে অপ্সরাদের মতো সুন্দরী। আচ্ছা, এইরকম সুন্দরী বউ ফেলে কি কেউ পালাতে পারে, কারো সাহস আছে? রাধে রাধে জিজ্ঞাসা করছি,
সংসার ছেড়ে আসার পরে ব্রহ্মচারীরা সুন্দরী দেখলে তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে মঠ মন্দির ছেড়ে, রাধে রাধে এইরকম আমার কাছে কয়েক হাজার লিস্ট আছে। সন্ন্যাসীরা সন্ন্যাস ধর্ম ছেড়ে, ব্রহ্মচারীরা ব্রহ্মচর্য ছেড়ে কারোর ঘরের বিবাহিত বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ আমার অন্যর ঘরের কোনো সুন্দরী মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, রাধে রাধে। তাহলে এইরকম সুন্দরী বউর যার আছে সে সুন্দরী বউ ফেলে কি পালাবে? পালাবে কি? হ্যাঁ কি না? পালাতে পারবে। এখনকার ব্রহ্মচারী আর সাধু যারা আছে তারা সবাই না, তবে বেশিরভাগ একশো ভাগের মধ্যে এরম সুন্দরী বউ যদি পায় তো উল্টো হবে, সব সাধন ভজন কৃষ্ণ সেবা ছেড়ে দিয়ে তাকে নিয়ে পালাবে, রাধে রাধে। এখানে উল্টো হয়ে গেছে, এখানে রঘুনাথ এই রকম অপসারার ন্যায় সুন্দরী বউকে রেখে চলে আসলেন। রঘুনাথের তখন বয়স কত যখন সংসার ছেড়ে চলে আসে, কে বলতে পারে বলো? ১৯ বছর বয়স রঘুনাথের, ধ্যান দিন কথাতে। তা রঘুনাথের যদি ১৯ হয় তাহলে তার সহধর্মিণীর বয়স কত হতে পারে? এটা তো শাস্ত্রে উল্লেখ করা হয়নি যে সহধর্মিণীর বয়স কত হবে, নিশ্চয় তার থেকে ছোটই ছিল। আমরা আন্দাজ করে নিতে পারি যে ১৬-১৭ বয়স হবে সহধর্মিণীর বয়স, ১৭ বছর হবে। এই রকম সুন্দরী অপ্সরার ন্যায় রঘুনাথ কি করলেন? এবার ওই বউকেও ছেড়ে পালালেন, রাধে রাধে। উল্টো হয়ে গেল এখানে। আচ্ছা, বউকে যখন ছেড়ে পালালেন সেবারও রঘুনাথ ধরা পড়ে গেলেন, মানে দ্বিতীয়বার পালানো। প্রথমবার পালিয়েছিলেন বিবাহ ছাড়া, দ্বিতীয়বার যখন পালালেন তখন বিবাহ হয়েছে, জোরপূর্বক পিতামাতা তাকে বিবাহ দিয়েছেন। আমরা যেটা করি, দ্বিতীয়বার পালালেন বউ রেখে দিয়ে, তাও ধরা পড়ে গেলেন, নিয়ে আসলো তাকে জোর করে। কেন? সংসার ছেড়ে পালাতে পারছেন না রঘুনাথ, তার কারণটা কি? ভগবত চরণ লাভ করতে পারছেন না। এর কারণটা কি? এর কারণ হলো গৃহে রঘুনাথকে ফিরিয়ে দেয়নি, ওটা তো একটি উপলক্ষ। গৃহে ফিরিয়ে দেননি তাহলে গুরু কৃপা ছাড়া কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। চৈতন্য মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান, রাধাকৃষ্ণ মিলিত তনু তো বটে, আবার তিনি স্বয়ং ভগবান। একথা রূপ গোস্বামী পাদ অনেক জায়গায় প্রমাণ করে দিয়েছেন, তিনি জানিয়েছেন আমাদের কাছে। তো ভগবানের চরণে সরাসরি যাওয়া যায় না, আবার কলিযুগের জন্যে বিশেষ করে গুরু চরণ সেবাটাই ভগবত সেবা, এজন্যে নিত্যানন্দের হাতে তুলে দিয়েছেন রঘুনাথকে। এইখানে তোমার যা কিছু সব এই চরণে এইখান থেকে পাওয়া যাবে। বিশেষ করে দুবার ঘুরে গিয়েছেন, তৃতীয়বার যখন পালালেন, তৃতীয়বার পালিয়েছেন কিন্তু সহধর্মিণীর আদেশ নিয়ে। এই রকম সহধর্মিণী কজন পাওয়া যাবে বলুন? বয়স ১৯ বছরের নিচেই ছিল রঘুনাথের বয়স যখন ১৯ বছর, সে বলছেন হে পতিদেবতা, তোমার মতো স্বামী পেয়ে আমি সৌভাগ্যবতী, কেননা এই রকম স্বামী কজনা পায়। তুমি তো আমায় ছেড়ে যাচ্ছ,
এখনকার যেরকম একে অপরকে ছেড়ে একটা বউ ছেড়ে চলে যায় আর একটা বউ নেওয়ার জন্যে ডিভোর্স নেয়, অথবা তিন চারটে বিয়ে করে, তুমি তো সেজন্যে নয়, তুমি তো যাচ্ছ আমার প্রভুর সেবা করবার জন্যে, কৃষ্ণ সেবার জন্যে। এ স্বামী, আমার কোনো আদেশ নিতে হবে না, আমার সৌভাগ্য তোমার মতো স্বামী পেয়েছি। যাও স্বামী, তুমি নির্বিঘ্নে তুমি কৃষ্ণ সেবায় অংশগ্রহণ করো। একটু চোখের জল পড়েছিল না ওই 17-18 বছরের সেই রঘুনাথের সহধর্মিনীর চোখ থেকে, একটু জল আসেনি। কৃষ্ণ সেবা যারা করতে যাবে ভগবত সেবার জন্যে, তারা কারোর কাছে কোনো ঋণী থাকে না, তাদের জন্যে সব কিছু মাপ শ্রীকৃষ্ণ করে দিয়েছেন। এখনকার সময় যদি এই রকম কেহ নতুন বিয়ে করে সে যদি আবার বউ ফেলে চলে যায় মঠ মন্দিরে কৃষ্ণ সেবার জন্যে, তার জন্যে কত লোক কত কিছু বলবে। প্রথম তো প্রশ্ন হবে, তুমি যখন সংসারই করবে না মশাই, তুমি বিয়ে করলে কেন? একটা মেয়ের জীবন কেন নষ্ট করলে তুমি? রাধে রাধে জয়নিতা, এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হতে তার মাথাটাকেই খারাপ করে দেবে। কিন্তু তার সহধর্মিনী কি বলছেন দেখুন, স্বামী আমার মতো ভাগ্যবতী কে হতে পারে? আমি এমন একজন স্বামী পেয়েছি যিনি ভগবত ভক্তই শুধু নয়, সম্পূর্ণ জীবনটাকে কৃষ্ণচরণে সমর্পিত করে দিয়েছেন। আমি ভাগ্যবতী, আমার মতো ভাগ্যবতী পৃথিবীতে আর কেহ নেই। রাধে রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিহ। জয়নিতা জয় গুর, হরিবল হরিবল হরিবল। রঘুনাথের মতো যদি এইরকম অবস্থা এখনকার কেউ করে নতুন নতুন বিয়ে করে আবার এইরকম সদ্যজাত ফেলে যদি পালিয়ে যায়, জগৎবাসী সব থেকে বেশিরভাগ সাধারণ মানুষই তাকে এমনভাবে বকবে আর এত বাজে বাজে শব্দ বলবে সেটা কানে নেওয়া যাবে না। রাধে রাধে। কিন্তু জ্বালা শুধু বাইরের লোকের, দেখুন নিজের যিনি সহধর্মিনী তার কোনো অসুবিধা নেই। কেননা এই রকম কৃষ্ণ ভক্তের সহধর্মিনী হওয়াটা তো সাধারণ কোনো স্ত্রীর পক্ষে সম্ভব নয়। তা যিনি এসেছেন তিনি সাধারণ কোনো স্ত্রী নহে, এজন্যে তার কোনো সমস্যা নেই, তিনি বোঝেন। আর যারা বোঝেন না তারাই মন্তব্য করেন, তাই রঘুনাথের স্ত্রীর কোনো মন্তব্য নেই, বরং নিজেকে নিজে অনেক বেশি ভাগ্যবতী মনে করছেন তিনি, যে আমি এইরকম একজন পতি পেয়েছি। রঘুনাথকে তার সহধর্মিনী রঘুনাথ চলে যাওয়ার পরে ভগবত জ্ঞানে পতিকে পূজা করেছেন, একে বলে পতিব্রতা। কোনো ক্লেম কোনো অভিযোগ করেনি যে আমাকে বিয়ে করে এখনকার। রাধে রাধে। এখনকার জগতের যে সমস্ত আমার মায়েরা অভিযোগ করেন যে তুমি বাবা ত্যাগী যখন হবে তাহলে বিয়ে করে একটা মেয়ের জীবন কেন নষ্ট করলে, এর উত্তর দিতে হবে তোমাকে। এটা সকল স্ত্রী জাতি এই কথার 100-জনের মধ্যে 100-ই লাইক দিয়ে দেবে। রাধে রাধে। একই না,
মায়েরা যারা আছে এখানে বলুন যে তুমি যখন ত্যাগী হয়ে যাবে তাহলে বাবা তুমি বিয়ে করলে কেন, একটা মেয়ের জীবন নষ্ট করলে কেন? আচ্ছা বিবাহ করলে কি একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায়? প্রশ্ন লাগান রাধে রাধে। বিবাহ করলে কি একটা মেয়ের জীবন নষ্ট হতে পারে? তাও আবার একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে, কৃষ্ণ ভক্তের সাথে বিবাহ হলে জীবন নষ্ট হয় না, জীবন উজ্জ্বল হয়ে যায় তার। রাধে রাধে। এটাই হচ্ছে সাধারণ মানুষের থেকে পৃথকতা। উজ্জ্বল হয়ে যাবে তার জীবন। তাই দেখুন যে কলিযুগের জন্যে, কলিযুগের জন্যে বিশেষ করে এটা দেখানো হয়েছে রঘুনাথের জীবন দিয়ে, যে গুরু সেবা বাদ দিয়ে তোমার জীবনের এক পয়সা মূল্য নেই। তাই কলিযুগে ভগবানের সেবাটাকে গুরু সেবার মাধ্যম দিয়ে পেতে হবে। এবং সেখানে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেই দিলেন, একজন ভজনশীল সদ্গুরুর যদি সে সেবা করে যায় শুধুমাত্র, তাহলেই তার কৃষ্ণ সেবা হয়ে যাবে। রাধে রাধে ধ্যান দিতে হবে। ওই যে বললেন যস্যপ্রসাদাদ ভগবত প্রসাদ, যস্যপ্রসাদান নাগতি কুতোয়পি, গুরুদেবের কৃপাই ভগবত কৃপা, যস্যপ্রসাদাদ ভগবত প্রসাদ, গুরুদেবের প্রসাদই ভগবানের প্রসাদ। দেখুন কত বড় কথা বলছেন, প্রতিদিন পাঠ তো করি আমরা। আর এই কলিযুগে গুরুদেবের প্রতি কি নিষ্ঠা শিষ্যদের আছে? নেই বললেই চলে বেশিরভাগ। আর গুরু সেবায় নিষ্ঠা খুবই কম, নেই বললে চলে। এই জন্যে এতভাবে গুরুতত্ত্বের প্রকট কলিযুগে, কারণ কলিযুগে একমাত্র ভজনশীল গুরু চরণ সান্নিধ্যে থাকলেই সেই শিষ্যর একমাত্র ভগবত কৃপা হবে। কেননা সে আলাদা থাকলেই মায়া তাকে গ্রাস করবে, মায়া তাকে পাকড়ে ফেলবে, সে মায়ার দাস হয়ে যাবে, আর কৃষ্ণ সেবা করতে পারবে না। এই জন্যে তার 24 ঘন্টা গুরুদাস হয়ে থাকতে হবে গুরুর চরণে। ভজনশীল গুরুদেবের চরণ সান্নিধ্যে পড়ে থাকতে হবে তাকে। আর সেই গুরু সেবাটাই কৃষ্ণ সেবা বলে দিলেন শাস্ত্রে। এই জন্য দেখুন কত বড় কথা বলে দিলেন, সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে। এক একটি গুরুবাষ্টকের যে কথাগুলো এটা চিন্তা করা যাবে না। যে প্রসঙ্গে আমরা আসছিলাম সেই প্রসঙ্গ হল যে রঘুনাথকে বারবার ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল, রঘুনাথের চরিত্র দিয়ে মহাপ্রভু বলতে চাইছেন যে কলিযুগের জন্যে প্রত্যেক জীবের জন্যে সর্বপ্রথম তাকে গুরুকরণ করতে হবে, মানে দীক্ষা গ্রহণ করতে হবে তাকে। আর দীক্ষা গ্রহণ করলেও ভগবত কৃপা হবে না, দীক্ষা গ্রহণ করবার পরে তার নিজের হাতে এই শরীর দিয়ে সর্বস্ব দিয়ে তাকে গুরু সেবা করতে হবে। আর সেই গুরু সেবার দ্বারাই এই দণ্ড, মানে এখানে নিত্যানন্দ প্রভু এই দণ্ড দিয়েছেন গুরু সেবার দণ্ড। গুরু সেবা কীভাবে করতে হবে সেই দণ্ড দিলেন। প্রথমেই দণ্ড দিলেন তোমার তো অনেক অর্থ আছে, সেই অর্থটাকে শুদ্ধ করতে হবে। ওই অর্থের ভিতরে, ওই টাকার ভিতরে পাপ আশ্রয় করে আছে রঘুনাথ। তা সর্বপ্রথম তোমার ওই টাকা অর্থকে শুদ্ধ করবার জন্যে তোমার প্রথম দণ্ড হলো
এইখানে যত ভক্ত এসেছে সবার জন্যে দধি চিড়া কদলী আমের ব্যবস্থা করো। রাধে রাধে, কত লাগছিল তখনকার ভক্তরাই জানে আর মা প্রভুই জানেন সকলের ব্যবস্থা। এই যে তার ধন থেকে খরচা হলো, ভগবানের সেবায় লাগলো, সেটি ওই রকম ভক্তগণ সকলে প্রসাদ পেলেন। রঘুনাথের সেই যে ধন উপার্জিত টাকা, সেটাকে প্রথম পবিত্র করলেন নিত্যানন্দ প্রভু। দেখুন সব গুরুদেব করছেন, সাধু সেবার দ্বারা পবিত্র করে দিলেন। ওই যে বলছি দণ্ড মানে গুরু সেবার দণ্ড, গুরুদেবকে কেমন করে সেবা করতে হবে, এই জন্যই তো নিত্যানন্দ, নিত্যানন্দের চরণ রঘুনাথের মাথার পরে দিয়ে দিলেন। তৃতীয়বার যখন পালিয়ে আসলেন, কৃপা হলো তৃতীয়বার। দেখুন দ্বিতীয়বার যখন পালিয়ে গিয়েছিলেন, পালানোর পরে মা বললেন কি, একে জেলখানায় বন্দি করে রাখো, দড়ি দিয়ে বেঁধে রাখো। মহারাজকে বললেন জমিদারকে, কেন, এই পুত্র ছাড়া আমি বাঁচতে পারবো না। তখন পিতা হিরণ্য গোবর্ধন মজুমদার স্বয়ং জমিদার কি বলছেন দেখুন তার সহধর্মিণীকে চৈতন্য চরিতামৃতে, কি চমৎকার একটি পয়ার বললেন। ইন্দ্রসম ঈশ্বর যাও স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারী লেকো যার মন, দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে পারবধ খণ্ডাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। কি চমৎকার কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বাদ। ও কেন, ইন্দ্রসম ঐশ্বরে স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারী লেখো যার মন, যা দিয়ে বন্ধন করা যায় সুন্দরীকে দিয়ে, এর থেকে বড় বন্ধন আর কিছু হতে পারে না। তাই তো আমার গোস্বামী পাহাদ এই বিবাহের একটি চমৎকার ব্যাকরণগত অর্থ করেছে। দেখুন বিবাহটা আসলে কি, সাধারণ মানুষের যে বিবাহ হয় সেই বিবাহটা কি, যদি শাস্ত্র নিয়মে শাস্ত্র বিধি অনুযায়ী যদি কেউ বিবাহ করে, সেইভাবে যদি সে সংসার করে, তাহলে শুভ শব্দটা লাগানো যাবে, শুভ বিবাহ। এই শুভ বিবাহ কার, একজন কৃষ্ণভক্তের সঙ্গে কৃষ্ণভক্তের যদি বিবাহ হয় তাহলে সেটাকে শুভ বিবাহ বলা হয়েছে। আর সাধারণ মানুষের যে বিবাহগুলো হয় তার উদাহরণ দিলেন আমাদের গোস্বামীপাদ, কি বললেন দেখুন, বিবাহ বি উপসর্গ বহ ধাতু ঘং প্রত্যয়ে সম্যক রূপে বহন করে, এখানে ঘং প্রত্যয় বহ ধাতু আর বি উপসর্গ সম্যক রূপে বহন করা। তা সম্যক রূপে কে বহন করে, গাধা, রাধে রাধে, গাধা বহন করে। গাধার পিঠে তুমি যা কিছু চাপিয়ে দাও, চালের বস্তা চিনির বস্তা, সে বয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয়। গাধাকে যদি জিজ্ঞাসা করে, এই তোর পিঠে চিনির বস্তা আছে, চিনির স্বাদ তুমি জানো কি, বলছে আমি তো জানি না, চিনির স্বাদের কথা জানবে না, বলতে পারবে না।
কিন্তু পিঠে যা দিয়ে দাও তাই সে বহন করে দেয়। তাহলে বিবাহ মানে তার ব্যাকরণগত অর্থ হলো গাধা হয়ে যাওয়া। রাধে রাধে, যারা শুনছেন তারা হয়তো মনে কষ্ট পাচ্ছেন, উভয় উভয় গাধা হয়ে যাওয়া, দুজনই গাধা হয়ে গেল। তাই আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সেই গাধা হইয়া সংসারেরও বোঝা বহিনু অনেক কাল, দুই একদিন নয়, জন্ম জন্মান্তর বয়ে চলেছি, তারপরেও আমার ভিতরে অনুশোচনা নেই, আমি কৃষ্ণ ভজন করছি না। ভক্তিবিনোদ ঠাকুর সংসারী হয়ে সংসারী লোককে এইভাবে বলতে পারে, তার নিজের জীবনের ঘটে যাওয়া অনুভূতি তিনি বলছেন, বাল্য জীবন থেকে শেষ জীবনের কথা বলছেন। ভক্তিবিনোদ ঠাকুর ডিপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তখনকার সময়, আমাদের পরমারাধ্যতম প্রভুজ্যচরণ নিথুল্লা প্রবিষ্ট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের পিতা ভক্তিবিনোদ ঠাকুর, তিনি বললেন সংসারকে এমন বললেন। তারপরেও আমরা এখনকার ছেলেরা যারাও দু একজন একটু সংসার ছেড়ে আসছে, সংসার করবার জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছে, উন্মত্ত হয়ে যাচ্ছে। এখানে রঘুনাথ দেখুন উল্টো হয়ে গেল, কাকে বলে এই কলিযুগে ঘটে যাওয়া কথা বলা আছে, কলিযুগের জন্য সত্যতে তা দাপর যুগের কথা বলছি না, এই কলিযুগে যারা এসেছিলেন আমার প্রভুপাদের চরণে, যারা এসেছিলেন সব এইরকম রাজা জমিদারের সন্তান, সেদিনের কথা, সব সংসার ছেড়ে যারা এসেছিলেন এই সমস্ত মহাপুরুষদের কথা যদি আমরা শুনি বুঝব সেই রঘুনাথের তাৎপর্য কি আছে। সংসারের ভেতরে কি সুখ আছে যিনি সংসার করেন তিনি জানেন। আজকে অনেকদিন যারা সংসার করেছে, যে কোনো একজন সংসারী ব্যক্তিকে নিরালয়ে আলাদাভাবে নির্জন ডেকে জিজ্ঞাসা করুন যে বাবা আপনি তো অনেকদিন সংসার করলেন, তার সংসারিক সুখটা আপনার কাছে কেমন মনে হচ্ছে, মহাভারত বলতে শুরু করে দেবে। এমন কোন ব্যক্তিকে একজন খুঁজে পাওয়া যাবে না, বাবা আমি সংসার করে ভালো করেছি, আমি সুখে আছি, কেননা আমি যখন সংসার ছেড়ে ত্যাগী হয়নি, যখন আমি বাড়িতে ছিলাম, যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমার বেশিরভাগ বন্ধু ছিল সব বয়স্ক মানুষ, 60 বছরের উপরে, 70 বছর, 60 বছরের এই রকম লোকই ছিল আমার বেশিরভাগ বন্ধু, এদের সাথেই বসে আমি আলোচনা করতাম আর বলতাম যে আপনারা তো সারা জীবন, আমিও তো সংসারে যাব, তা আপনারা তো সংসার করতে করতে বয়স আপনাদের 70 বছর হয়েছে, তা সংসারের অনুভূতি আমাকে একটু বলুন আমি শুনি, আর কিভাবে সংসার করলে সংসার অনেক সুন্দর হবে বলুন। তো যত বা মানুষের কাছেই জিজ্ঞাসা করি যারা আমার বন্ধু ছিল, কোনো বন্ধুর মুখ থেকে শুনতে পেলাম না যে একজন বন্ধু বলল বাবা সংসার যদি কারোর কপালে না হয় তাহলে বুঝতে হবে সে বড় বাঁচা বেঁচে গেছে। এত কথা তো জানে না, বিরাট সুকৃতিবান পুণ্যবান তারা শাস্ত্রে বলেছে, বলছে সে বিরাট ফাড়া থেকে বেঁচে গেল, বিরাট বিপদ থেকে বেঁচে গেল, সে বড় বিপদ থেকে বেঁচে। বলে কেন কেন আপনি এই কথা বলছেন সারা জীবন সংসার করে? বলছেন বাবা আমি করেছি বলে অনুভূতি কথা বলছি, এটা কারোর কাছে গল্প শুনে নয় বাবা, আমাকে বলছে জীবনে। তো যাদের সেই সৌভাগ্য হয়েছে দেখুন তারাই পারে সংসার ছেড়ে আসতে, তাদের ভিতরে সেই বাসনা রঘুনাথে, যাদের সব আছে সব পেয়ে ছেড়ে আসলে এদেরকে বলে ত্যাগী, সব কিছু পেয়ে ছেড়ে আসলেন তারা, এই জন্যে আর সংসারে ফিরে গেলেন না, কেননা তারা
প্রকৃত রূপে কৃষ্ণ সেবা করতে এসেছিলেন। নাইলই বিবাহটা সাধারণ মানুষের বিবাহটা শুভ বিবাহ কার্ডে লেখা যাবে না। কিসের শুভ বিবাহ? আমি একজন ভালো মানুষ ছিলাম, বিবাহ করলাম মানে গাধা হয়ে প্রবেশ করছে। এখন ছিলাম মানুষ, এখন হলাম গাধা। গোস্বামীপাদ বলছেন, যারা বলছেন তারা কেউ বিবাহ করেছিলেন না। রাজা জমিদারের সন্তান ছিলেন তারা সবাই, গৃহ পরিত্যাগ করে সেই কথা বলছেন তারা। কেন? তাদের কথার অনেক ভারিত্ব আছে, অনেক গুরুত্ব আছে, অনেক শক্তি আছে। এজন্যই সংসারকে বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন দাবানল। মহাপ্রভু বলেন ভব মহাদাবাগ্নি, শুধু দাবানলই নয় মহাদাবাগ্নি। আরে বাপরে, চক্রবর্তীপাদ তো শুধু দাবাগ্নি বলে ছেড়ে দিয়েছেন, মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি। মহাদাবাগ্নি মানে জানেন, এই সংসারে যে একবার প্রবেশ করবে এমন হাবুডুবু খেতে থাকবে, তারপর এই সংসার থেকে বেরিয়ে আসার আর কোনো রাস্তা থাকে না। দাবাগ্নি, মহাদাবাগ্নি মানে এই জ্বালা যে কবে শেষ হবে তার জীবন থেকে, এটা বলা বড় মুশকিল, কেউ বলতে পারে না কবে শুরু হয়েছে তার জীবনে আর কবে সমাপ্ত হবে, এর কোনো তারিখ নেই, ডেট নেই। যেটি মহাপ্রভু বলছেন ভব মহা, কোনো ভাগ্যবান ভাগ্যবতীর যদি সাধুসঙ্গ হয়, একজন ভজনশীল সাধুর সান্নিধ্য হয়, তাহলেও সবার হবে না। ওই যে বললেন ভাগ্যবান ভাগ্যবতী, তাদের হবে, দুর্যোধনের হবে না। কেন? দুর্যোধনের বাড়িতেই মহান মহান সাধু ছিল, দ্রোণাচার্য, কৃপাচার্য, গঙ্গাপুত্র, ভীষ্মদেব, এরকম মহান সাধুর সান্নিধ্য তো দুর্যোধন দুঃশাসন লাভ করেছিলেন। তাদের কোনো পরিবর্তন হয়েছিল? হয়নি তো, বিরোধ করে গিয়েছেন। তাহলে গঙ্গাপুত্র, ভীষ্ম কি প্রকৃত সাধু ছিলেন না? সারা বিশ্ব মাঝে কৃষ্ণ প্রমাণ করে দেখিয়েছেন যে পিতামহ কত বড় সাধু। যখন শান্তি পর্ব যুদ্ধ শেষ হওয়ার পরে যে 18 দিন স্বরসজ্জায় ছিলেন গঙ্গাপুত্র ভীষ্মদেব, প্রতিদিন পঞ্চপাণ্ডবকে নিয়ে হস্তিনার প্রজাবর্গ নিয়ে যেতেন সেই কুরুক্ষেত্রের মাঠে ময়দানে, স্বরসজ্জায় অবস্থায় গঙ্গাপুত্র ভীষ্মদেব ভগবত কথা বলতেন, সেখানে প্রধান শ্রোতা শ্রীকৃষ্ণ নিজে, পঞ্চপাণ্ডবাদী। 18 দিন কৃষ্ণ কথা চলেছে, 18 দিন যুদ্ধ হয়েছে, আর গিয়ে সঙ্গে সঙ্গে এই চরণ তলে গিয়ে শ্রীকৃষ্ণ বসে বিশ্বের চরণ দুখানি ধরে একবার বক্ষ মাঝে আর একবার মস্তকে স্থাপন করে বলতেন পিতামহ আপনার কৃপা পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। আর পিতামহ স্বরসজ্জায় থেকে, কৃষ্ণ তুই বড় দুষ্ট, আমাকে অপরাধী করছিস, স্বরসজ্জায় থেকে আমি তো কিছু করতেও পারছি না। কৃষ্ণ বলছেন এই কৃপা থেকে এখন তুমি আমায় বঞ্চিত করতে পারবে না পিতামহ, এতদিন বঞ্চিত করে রেখেছিলে, এই সুযোগ তোমার চরণ রজ পাওয়ার আমার সৌভাগ্য হলো। আজ শত শত মহাপুরুষদেরই এই সৌভাগ্য হবে না তোমার এই রজ পাওয়ার। কত বড় জায়গায় গঙ্গাপুত্র ভীষ্মকে বসিয়েছেন শ্রীকৃষ্ণ, এহেন মহান সাধু যিনি রাজপুত্র হয়ে রাজ ঐশ্বর্যের ভিতরে থেকে সন্ন্যাসীর ন্যায় জীবনযাপন করেছেন গঙ্গাপুত্র ভীষ্মে, সেই তার এত কাছে পেয়ে দুর্যোধনের কোনো পরিবর্তন হয়নি। সেবা তো দূরের কথা, উদ্বেগ দিয়ে গেছেন দুর্যোধন দুঃশাসন।
তাহলে প্রকৃত সাধুর সান্নিধ্যে গেলেও তার পরিবর্তন হবে না যদি সে ভাগ্যবান ভাগ্যবতী না হয়। তাই এখানে গ্রন্থকার বলছেন কোনো ভাগ্যবান ভাগ্যবতীর যদি সাধুসঙ্গ হয় তবে তার পরিবর্তন হবে। সেখানেও ভাগ্যবান ভাগ্যবতীর কথা বলা হয়েছে। যারা ভাগ্যবান নয়, যারা ভাগ্যবতী নয়, তাদেরও এই কৃপা হবে না, কৃপা লাভ করতে পারবে না, তা না, কৃপা থেকে দূরে। তাই রঘুনাথ তৃতীয়বার যখন পালালেন কি বললেন মাতাকে, দেখো ইন্দ্র সম যার ঐশ্বর্য, অপ্সরা স্ত্রী সম, এইগুলো যাকে বন্ধন করে রাখতে পারল না, আহারে রাখিবে তুমি কেমনে দড়ির বন্ধনে, একে দড়ি দিয়ে আর বাঁধা যাবে না। কেননা চৈতন্যের দেবের কৃপা হয়েছে তার থেকে। আর যার উপরে চৈতন্য দেবের কৃপা হয়, ভগবানের কৃপা হয় পূর্ণ, তাকে আর গৃহে রাখা যায় না। তাই তো রঘুনাথ এবার দেখুন সফল হলো তৃতীয়বার, সহধর্মণীর আদেশ নিয়ে পালালেন, সহধর্মণী ব্যবস্থা করে দিলেন পালালন। এমন সহধর্মণী কজনা পাই বলুন তো মানো, স্বামীকে পালানোর ব্যবস্থা করে দিলেন। কেননা রঘুনাথ জেলে বন্দি, পাহারাদার পাহারা দিচ্ছে, মা বলে দিয়েছে যে আমি এই সন্তান ছাড়া বাঁচব না। আমাদের যেমন এখন ছেলেরা যাওয়া দুই চারজন চলে আসে কয়েকদিনের জন্যে মন্দিরে, বারবার ফোন করে মা ডাকছে তো গুরু মহারাজ আমি বাসায় চলে যাই, বাবা খবর দিচ্ছে বারবার, এক সপ্তাহ মন্দিরে আসার পরে দিনে দুই তিনবার করে মা বাবার সাথে গল্প কথা, মায়ার বন্ধনে ব্যস্ত হয়ে যায় বারবার। এইখানে তারাই তো সত্যিকারের কৃষ্ণ সেবা করেছিলেন। আমার প্রভুপাদের চরণে এইরকম, আমার গুরু মহারাজ পরম আরাধ্যতম নিত্রিলা প্রবিষ্ট ভক্তিকুসুম শ্রবণ গোস্বামী মহারাজ, তিনিও সেই ঢাকা বিক্রমপুরের জমিদার, তিনিও এইভাবে গড়ে পরিত্যাগ করে চলে এসেছে। আজন্ম নষ্টিকী ব্রহ্মচারী হয়ে সারা জীবনটা প্রভুপাদের সেবায় উৎসর্গ করেছিলেন। তারা গৃহে ফিরে যাননি, তাদের কোনো বিলাসিতা ছিল না। দেখুন এখনকার সময়কারের কথা বলছি, তারা সব কিছু পরিত্যাগ করে এসেছিলেন, তাদেরকেই প্রকৃত ত্যাগী বলা হয়। সব কিছু ছিল যাদের, তারা ত্যাগ করে এসেছে। আমরা এসে সাধু হয়ে সব কিছু গ্রহণ করছি, পাওয়ার জন্য প্রয়াস করছি, এটা হলো কৃতজ্ঞতা। জয়িতা জয় গৌর, নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হো। তাই এবার যদি তার সহধর্মিনী সাহায্য না করত তাহলে কিন্তু রঘুনাথ পালাতে পারত না। জেলখানা থেকে পালানোর সুযোগটা করে দিলেন তার সহধর্মিনী, নিজে পালিয়ে গেলেন রঘুনাথ। এবার সরাসরি পালিয়ে একেবারে পানিহাটিতে, দেখুন এই যে পানিহাটি, আজকে যে উৎসব, এইখানে এসে নিত্যানন্দ প্রভুর কৃপা হয়ে গেল। দেখুন শুধু নিত্যানন্দ প্রভু, তার চরণ রঘুনাথের মাথার উপরে দিয়ে দিলেন। আর নিত্যানন্দ প্রভু বললেন, ও হে বৈষ্ণবগণ তোমরা সকলে আমার এই রঘুনাথকে কৃপা করো। বললেন আমার রঘুনাথ, দেখুন, কেননা গৃহ পরিত্যাগ করে সারা জীবন ব্রহ্মচারী হয়ে বিবাহ না করে যদি ভগবত সেবা করতে হয় তাহলে ভগবত ভজনশীল সাধুর কৃপা দরকার।
তাই রঘুনাথের যাতে কোনো রকম কোনো দিক দিয়ে কমি না থাকে, এই জন্য নিত্যানন্দ প্রভু বললেন যত সমস্ত বড় বড় বৈষ্ণবগণ ছিলেন সকলকে বললেন তোমরা আমার রঘুকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করো, কৃপা করো। সবাই প্রাণ ভরে আশীর্বাদ করলেন রঘুনাথকে। রঘুনাথের চরিত্র দিয়ে কলিযুগের জন্য এক বিরাট সন্দেশ দিলেন, দেখো তোমরা অনেকে আছেন গুরু করণই সারা জীবন না করে দেহ রাখলে, হিন্দুদের ভিতরে সব থেকে বেশি গুরু দীক্ষা না নিয়ে মরে গেলেন, এ জন্ম মনুষ্য জন্মটাই তার বেকার হয়ে গেল। ওই যে বললেন নরতনু তাহারও স্বরূপ, নরবপু তাহারও স্বরূপ, এই মনুষ্য শরীর প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবত আরাধনা করা। এই নরতনু আমরা পেয়েছি, শাস্ত্র বলছেন যে ঘুম থেকে উঠে তার প্রথম কর্তব্য হলো ভগবত আরাধনা করা, তারপরে সংসার। এই মানব জীবনেই একমাত্র ভগবত আরাধনা করা সম্ভব। ভগবত আরাধনা করবার জন্যই আমাদের এই মনুষ্যকুলে জন্ম হয়েছে, ধ্যান দিতে হবে। আর এটা বাদ দিয়ে বিশেষ করে আমাদের হিন্দু বাঙালিরা সব কিছু করে সংসারে, এটা বাদ দিয়ে সব কিছু হয় বেশিরভাগ হিন্দু বাঙালি। এজন্যে রঘুনাথের চরিত্র দিয়ে দেখালেন, দেখো রঘুনাথের মতো এইরকম ঐশ্বর্য, এইরকম ইন্দ্রসম বলা হয়েছে, ইন্দ্রসম ঐশ্বর্য ছেলেখেলা ব্যাপার। দেবরাজ ইন্দ্র ঐশ্বর্য পেয়ে অপ্সরার সঙ্গে চরম ভোগে মত্ত হয়ে আছে, ইন্দ্র চরম ভোগে মত্ত হয়ে আছে, আর রঘুনাথ ইন্দ্রের মতো ঐশ্বর্য পেয়ে পরিত্যাগ করে কৃষ্ণ সেবার জন্য আসলেন। কেন? কৃষ্ণ সেবা করে, ভগবানের সেবা করে যে আনন্দ পাওয়া যায়, যে সুখ পাওয়া যায়, এগুলো গল্প নহে। গল্প হলে তো দুদিন পরে সংসার ছেড়ে আবার বাড়ি চলে যেতেন তারা, যারা সংসার ছেড়ে এসেছিলেন আমার রূপাদের চরণে। সেদিনের কথা, সব রাজা জমিদারের সন্তান তারা ছিলেন, বেশিরভাগ সব রাজা জমিদারের সন্তান তারা। ওই যে ছেড়ে এসেছিলেন খ্রিস্ট সেবার জন্যে, মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের কেউ কে গৃহে ফিরিয়ে নিয়ে যেতে পারেননি, সর্বস্ব পরিত্যাগ করে তারা এসেছিলেন, কৃষ্ণ সেবা করেছেন তারা। তাই এহানো রঘুনাথ দাস গোস্বামী পাদের দিক হলো বারবার ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো, এখন আমার বিশেষ করে বাঙালি যারা হিন্দুরা আছেন, যারা নিজেকে নিজে অনেক পণ্ডিত মনে করেন, তাদের জন্য রঘুনাথের চরিত্রের এক বড় শিক্ষা যে বারবার আপনাকে ঘুরিয়ে দেবে ভগবত কৃপা থেকে বঞ্চিত যদি আপনি দীক্ষা গ্রহণ না করেন। কলিজীবের জন্যে দীক্ষা গ্রহণ করা মানে গুরু সেবাই, কৃষ্ণ সেবা কলিজীবের জন্যে, বিশেষ করে সবার জন্যে। গুরুর আনুগত্যে বিগ্রহ সেবা করতে করতে সেখানে শাসন দণ্ড হবে না, তো কী করছি কেউ তো কিছু বলবে না, শাসন করবে না। গুরুদেবের কাছে থাকলে গুরুদেব জোর করে আমায় ভজন করাবেন, আমার ইচ্ছা না থাকলেও গুরুদেব জোর করে করাবেন, কেননা কলিজীবের ভজন করার কোনো ইচ্ছাই থাকে না, তিন পাদ ধর্ম নেই তো। তাহলে গুরুর সান্নিধ্যে থেকে দীক্ষা নিয়ে গুরুর সেবা করতে হবে তাকে, আর গুরুদেব তাকে জোরপূর্বক হাতে ধরে 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 তাকে মায়ার বন্ধন থেকে দূরে ছটাবে, দূরে রেখে দিয়ে তাকে সেবায় লাগিয়ে রাখবে, তবে সে পরিত্রাণ পাবে।
আবার দীক্ষা নিলেই হবে না, অনেকে ভাবে গুরু একটা ধরে নিলাম বাস আমার হাতের জল শুদ্ধ হয়ে গেল একেবারে সব কিছু পারাপার হয়ে গেছে, এইরকম মানুষ বেশি আছে সমাজে, দীক্ষা নিয়ে নিলেও হয়ে গেল হাতের জলটা শুদ্ধ হয়ে গেছে। এইভাবে হাতের জল শুদ্ধ হয় না, গুরু ধরলেই হবে না, সদ্গুরু হতে হবে। শাস্ত্রে বলছেন সদ্গুরু হলেও ভগবানের চরণে পাওয়া যাওয়া যাবে না, গুরুদের চরম ভজনশীল সদ্গুরু হতে হবে, ভজনশীল সদ্গুরু, তার চরণ আশ্রয় করলে তবে ভগবত কৃপা পাওয়া যাবে। এইরকম চরম ভজনশীল সদ্গুরু বুঝবো কি করে? বোঝার অনেক রকম উপায় আছে, আমরা কম বেশি মাঝে মাঝে শুনেছি, বোঝা যাবে, বাহ্য জ্ঞানগুলো বর্ণনা করলেই বোঝা যাবে, এই সমস্ত কিছুতে মোহ থাকবে না তার, বাইরে দেখলেই বোঝা যাবে। ধর্মকে নিয়ে তারা ব্যবসা করে না, এইগুলো বিস্তারিত শুনলেই আমরা বুঝতে পারব। কলিযুগে যারা সন্ন্যাসীর বেশ ধরে রাবণের মতো যারা ভোগ চরিতার্থ করবার জন্যে সন্ন্যাসীর বেশ নিয়েছেন, সাধুর বেশ নিয়েছেন, কলিযুগে এইরকম রাবণ থাকবে সব থেকে বেশি। এটা এখন চোখে দেখা যাচ্ছে সমাজের মাঝে। এই সমস্ত কিছু ব্যাখ্যা করলেই আমরা প্রকৃত ভজনশীল সদ্গুরু বুঝতে পারব। ভজনশীল সদ্গুরু যিনি হবেন তার অনেক বাইরের গুণ থাকবে, বড় বড় গুণ, শেষ করা যাবে না। সেই ভজনশীল যিনি চরম সদ্গুরু তার অনেক প্রকার লক্ষণ আছে। রাধে রাধে, আমরা বেশি দূরে যাব না, 10টা বেজে গেছে তো। দধি চিড়া আম কদলী দিয়ে প্রসাদ পাওয়ার জন্য সব ব্যতি ব্যস্ত হয়ে পড়েছে, জয় জিদায় জয় গুর, চলো ওটাও তো পেতে হবে, ওটাও আজকে আমাদের বিশেষ ভক্তগণকে দিয়েছিলেন। আগামীকাল জগন্নাথ দেবের স্নান যাত্রা, সবাই আপনারা স্নান করাতে পারবেন, ওই একদিনের জন্য জগন্নাথ সকলের অধিকার দিয়েছেন, সবাই স্নান করাতে পারেন এবং জগন্নাথ গ্রহণ করবেন, জগন্নাথকে পূজা করতে পারবেন নিজের হাতে আগামীকাল। আমরা জগন্নাথের স্নান করানোর সময় দিচ্ছি আপনাদের সকলের জন্যে, জগন্নাথের অভিষেক করব আমরা সকালবেলা, করার পরে তারপরে সবাই স্নান করার সুযোগ পাবেন দুপুরবেলা 12:30টার পরে। 12:30টা থেকে জগন্নাথের স্নান, সবাই দুপুর 12:30টা থেকে সবাই যারা ভক্তবৃন্দ সুন্দর করে লাইন দিয়ে সবাই জগন্নাথকে স্নান করবার সৌভাগ্য লাভ করতে পারবেন আগামীকাল। আমরা সে আগামীকাল শুনব জগন্নাথের স্নান যাত্রা সম্বন্ধে তার মহিমা কথা, সকালেও আমরা শুনতে পাব, সকালবেলা আরতির পরে, তারপরে আমরা সন্ধ্যাকালেও আস্বাদন করবো জগন্নাথকে, দুপুরবেলা জগন্নাথের স্নান করে আমরা আস্বাদন করবো জগন্নাথের কথা। স্নান যাত্রা আসলে কি, স্নানের বিষয়টা, স্নান করাতে গেলে কত কিছু লাগে, সেই সামগ্রী জগন্নাথের যদি নিয়ে আসতে হবে, নিবেদন করতে হবে জগন্নাথকে যাত্রার জন্যে, স্নান যাত্রায় অংশগ্রহণ করতে হবে। রাধে রাধে জয়িতায় জয় গৌর, নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। আমাদের আর একটি সুখবর আপনাদের সকলের জন্য দিই, যেহেতু করোনার কারণে, করোনা ভাইরাসের কারণে আবার কড়া পদক্ষেপ নিয়েছেন স্বাস্থ্য দপ্তর সরকার, এজন্যে
বাড়ি বসে বসে অনলাইনের মাধ্যমে আপনারা ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করুন। আর সেই আবার আপনাদের জন্যে আগামীকাল সানযাত্রা, আগামী শুক্রবার থেকে শুক্র শনি রবি সোম শুক্র শনি রবি সোম চার দিনের জন্যে আপনারা আবার দুবেলা করে এবার দুবেলায় ক্লাস পাবেন, সকাল 7টা থেকে 9টা পর্যন্ত, আবার সন্ধ্যাবেলায় 7:30 থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন ব্রহ্মচর্য সাধনার ক্লাস আপনারা অনলাইনে দেখতে পাবেন। রাধে রাধে, আমি আপনাদের দেব আবার চার দিনের জন্য আগামী শুক্রবার থেকে। আজকে আমাদের 23 তারিখ, কালকে 24, শুক্রবারে হচ্ছে 25শে জুন। 25শে জুন থেকে ব্রহ্মচর্য সাধনা কিভাবে করতে হবে তার আমরা প্রথম ক্লাস একবার আমরা লাভ করেছি। সেই ক্লাস যথার্থরূপে ঠিকভাবে আমরা আরেকবার তার সঙ্গে আরও কিছু নতুন ব্রহ্মচর্য সাধনার সেই ক্লাস আমরা চার দিনের জন্যে, চার দিন মানে দুবেলা করে পাবো। এবার সন্ধ্যাবেলাও আসন প্রাণায়াম করানো হবে, অর্থাৎ সন্ধ্যা 7:30 থেকে 9টা পর্যন্ত আর সকাল 7টা থেকে 9টা পর্যন্ত। এই দুবেলাতেই ব্রহ্মচর্য সাধনার জন্যে যে আসন প্রাণায়ামগুলো আছে, মুদ্রা ধ্যান ধারণা, এগুলো আমরা শিক্ষা লাভ করব। মনে রাখবো যে ব্রহ্মচর্য সাধনা সঠিকভাবে না হলে প্রকৃত ভজন কখনো আমার হবে না, আর প্রকৃত ভজন না হলে ভগবানকে পাওয়া যাবে না। ব্রহ্মচর্য সাধনা আসন প্রাণায়াম করার মুখ্য উদ্দেশ্য হলো ভগবত আরাধনা করা, ভগবানের প্রসন্নতা লাভ করা। সুতরাং আমরা সেই ক্লাস পাব, সবাই বাড়িতে বসে বসে অনলাইনের মাধ্যমেই দেখবেন, মন্দিরে আসার দরকার নেই। রাধে রাধে, সবাইকে বলে দিচ্ছি, সবাই বাড়িতে বসে বসে অনলাইনে দেখুন। যেহেতু সরকারের আদেশ, স্বাস্থ্য দপ্তরের আদেশ, কড়া লকডাউন, আক্রান্ত হচ্ছে প্রচুর মানুষ, ভাইরাসে সবার কথা চিন্তা করে আমরা বাড়িতে বসে বসেই অনলাইনে এই ক্লাস করব। তার জন্যে আপনাদের বিশেষভাবে অনলাইনে যাতে শিখতে পারেন সেই ব্যবস্থাও আমরা করব, যাতে আপনারা সুন্দরভাবে অনলাইনেও সেটা গ্রহণ করতে পারেন। রাধে রাধে, নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বল। আর সেই সঙ্গে আর একটি কথা, যারা এসেছেন অনলাইনে যারা আছেন তাদের জন্য, আমাদের মন্দিরেতে সেবা তো 12 মাস চলে এই করোনার ভেতরে, তাদের জন্য যে ব্যবস্থা হচ্ছে এত ভক্তের জন্য ব্যবস্থা করা কঠিন হয়েছে, তাই এখানে তৈরি হচ্ছে আমাদের গৌরকুণ্ড ভক্তদের সুবিধার্থে, আর হচ্ছে প্রসাদ পাওয়ার জন্যে হল, সঙ্গে কমন পায়খানা বাথরুম, স্নানঘর নিচে 5টা উপরে 5টা 10টি, এবং অ্যাটাচড পায়খানা বাথরুম কিছু ঘর। কেননা এখানে যারা নিত্য সেবক আছে, পূজারী আছে, ব্রহ্মচারী আছে, যারা ভগবানের নিত্য সেবা করেন, তাদের জন্য আলাদা কোনো ঘর নেই। তাদের বড় কষ্ট হয় এক পায়খানার ভিতরে যদি 50 জনের লাইন হয় সকালবেলা উঠে স্নান ঘরে,
টয়লেটে লাইন, তাহলে পূজারি সঠিক সময়ে ভগবানের পূজা করবেন কী করে? এজন্যে যতগুলো আছে আমাদের অ্যাটাস্টেড পায়খানা বাথরুম রুম, এটা যথেষ্ট নহে। এই কাজ আমরা আরম্ভ করব খুব দ্রুতগামী। কুণ্ডের কাজ তো চলছে, গৌরকুণ্ডের কাজ। আপনারা যারা সেবা করতে চান সরাসরি সেবা করুন। দেখুন আমাদের সিটিএস মন্দিরের যে আইডি আছে তার মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে। যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চান তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পাঠাতে পারেন। দিয়ে এই সেবায় অংশগ্রহণ করে রঘুনাথ দাস গোস্বামী পাদের মতো নিজের বাড়ির অর্থটাকে, টাকাটাকে পাপ মুক্ত করুন, তাহলে সংসারে সবাই ভালো থাকবে। মনে রাখবেন, কোনো চালাকির দ্বারা ভগবত কৃপা পাওয়া যায় না। সংসারের দুঃখ কষ্ট অশান্তি অমঙ্গল আছে মানে আমি ভগবানের সেবা সঠিকভাবে করছি না, ত্রুটি আছে সেবার ভেতরে আমার, এই জন্যে সংসারে একটার পর একটা অশান্তি। তাই আসুন আপনারা এই সেবায় অংশগ্রহণ করুন। আমাদের ইঞ্জিনিয়ার ঠিকাদার যা এস্টিমেট দিয়েছে তাতে 90 লাখ টাকার এস্টিমেট দুটো দিয়ে, আমরা জানি 1 কোটি টাকাই লাগবে। সুতরাং যদি বলেন আমাদের ফান্ডে কী আছে, সিটিএসের ক্যাশ ফান্ডে 0, 1 টাকাও নেই রাধে রাধে, তাহলে এত টাকার কাজ হবে কী করে? ও মহাপ্রভু জানেন, মহাপ্রভুর কাজ, তিনি কাকে কীভাবে কানমলে সেবা করাবেন সেটা তার ব্যাপার, আমরা তো শুধু মাধ্যম। তিনি আদেশ করেছেন সেবা করতে হবে, এখন সেবা আরম্ভ করব। টাকার অভাব পড়লে মহাপ্রভুকে বলবো, মহাপ্রভুর ভক্তদের জানালাম যারা আছেন তারা আসবে না গিয়ে, সেটাও মহাপ্রভু তাদের প্রেরণা করবে। যা হৃদয় জয় গুর, সবাই ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। গিয়ে তাই যেখানে যেভাবে যাদের ভক্তবৃন্দ রয়েছেন তারা সবাই এই সেবায় অংশগ্রহণ করে আপনাদের উপার্জিত যে কষ্টের যে ধন, যে টাকা, সেই টাকা আপনারা পাপ মুক্ত করুন। রাধে রাধে। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি, জয় জয় শ্রী রাধে। এবার আমরা 2 মিনিট মহামন্ত্র করব, তারপরে আমাদের কথার বিশ্রাম হয়ে যাবে। রাধে রাধে। কৃষ্ণ হরে হরে,
कलिजी को पावन अवतारी चैतन्य महाप्रभु की जय।